বলিউড তারকা সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন বীরগতি ছবিতে। এটি মুক্তি পেয়েছিল 1995 সালে। সালমান খানের সেই নায়িকার নাম ছিল পূজা দেওয়াল। তিনি এখন গুরুতর অসুস্থ। পূজার অসুস্থতার খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশ হচ্ছে। সালমান খানও জেনেছেন তার একসময়ের সহশিল্পী এখন গুরুতর অসুস্থ। সালমান খান এই খবর জানার পর সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন। সালমান খান বলেন, আমি শুনেছি পূজার কথা, যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব, আমার টিম সমস্ত ব্যবস্থা করছে। আমি জানতামই না এত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার অবস্থা। আমার বিশ্বাস সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এর মধ্যেই অভিনেতা রবি কিষাণ এর সাহায্যে আশ্বাস দিয়েছেন পূজাকে। এবার সালমান যদি পূজার পাশে দাঁড়ান, তবে বলিউডের অনেকেই পূজার পাশে দাঁড়াবেন বলে মনে করছেন অনেকেই। সাম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা জানান, গত 6 মাস আগে তিনি জানতে পারেন মারাত্মক রোগ যক্ষাতে আক্রান্ত তিনি। এরপর সালমানের পাশে দ্বারস্থ হবারও চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সাক্ষাৎ করতে পারেননি তিনি। গত 15 দিন ধরে তিনি মুম্বাইয়ের শিবদি হসপিটালে ভর্তি রয়েছেন। পূজার এই অসুস্থতার কথা শুনে তাকে ফেলে চলে গেছে তার স্বামী ও পরিবারের অন্যরা। এবার পূজার এই ডাকে সাড়া দিয়েছে সালমান। সালমানের সঙ্গে ভীর গতিতে অভিনয় ছাড়াও তিনি অভিনয় করেছেন হিন্দুস্থান ও হিন্দু সোগধি নামের আরও 2টি চলচ্চিত্রে। আপনার প্রিয় তারকা এবং বিনোদন জগতের সমস্ত লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।